নমস্কার দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভ এর কোয়ার্টার ফাইনালে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বেশি হাড্ডাহাড্ডি কম্পিটিশন এখন সাংঘাতিক টাফ, দিদিদের নিয়ে এই কোয়ার্টার ফাইনাল একেবারে জমে উঠেছে। আজকের কোয়ার্টার ফাইনালে যে হবে দিদি নাম্বার ওয়ান সে চলে যাবে দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভ এর সেমি ফাইনালে। কে হবে আজকে দিদি নাম্বার ওয়ান সেটা জানতে দেখতে হবে আজকের পর্ব। চার দিদি নাম্বার ওয়ান, প্রথমে আছে শিল্পিকা সিংহ রায়। নমস্কার দিদি, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমার কেমন লাগছে এখন বলো? ফার্স্ট অফ অল তো আমি দিদি নাম্বার ওয়ান হয়েছি, তারপরে আজকে কোয়ার্টার ফাইনালে এসে খেলার সুযোগ পেয়েছি, আপনার সামনে দাঁড়াবার সুযোগ পেয়েছি, তো মানে আমি বলে বোঝাতে পারছি না, আমি এক্সপ্রেস করতে পারছি না নিজেকে। এরপরে আছে চন্দ্রিমা ভট্টাচার্য। নমস্কার, তোমার কেমন লাগছে বলো? অসাধারণ, সুপার, মানে মানুষ লাইফে একবারই চান্স পায়, দিদি নাম্বার ওয়ান কি যে কোনো ব্যাপারই আমি সেটা দুবার পাচ্ছি, তো ডাবল ডাবল আনন্দ, এর থেকে বেশি আনন্দ আর হতে পারে না। এরপরে আছে সাথী মন্ডল। আমি নবদ্বীপের কাছ থেকে দিদি, আমি জানি তুমি কেমন আছো। ভালো আছি, আর তোমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, প্রথমে একবার আপনার সাথে প্ল্যাটফর্ম শেয়ার করেছি, আবার দ্বিতীয়বার এসেছি, মানে এটা ভাবতে পারছি না, পা দুটো মাটিতে আছে কিন্তু আমি অন্য কোথাও শুনলে বিরাজ করছি আজকে। তোমাদের সকলকে স্বাগত, আজকে হাড্ডাহাড্ডি লড়াই, তো তোমরা সবাই প্রস্তুত? একদম একদম। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা, দেখো এখানে দুটো বল রয়েছে, একটা পিং পং বল ভর্তি আর একটা খালি, আর একটা স্ট্র আছে। তোমাদের এই স্ট্রটার সাহায্যে একটু করে বল তুলতে হবে আর বলে ফেলতে হবে, আমি দেখে নেব কখানা বল তোমরা ফেলতে পারলে খালি বলে। 30 সেকেন্ডস টোটাল সময়, পার বল 1 পয়েন্ট করে। শিল্পিকা, যখন দিদি নাম্বার ওয়ান হলে বাড়ির লোক এবং বন্ধু বান্ধব আশেপাশে নেবার কি বললো? আমি ফোনে জানিয়ে দিয়েছিলাম আমার পাড়া প্রতিবেশীকে, আমার মনে আছে অনেক রাতে শুটিং শেষ হয়েছিল এবং গিয়ে দেখি প্রত্যেকে ওয়েট করছে, মানে আমাকে কংগ্রাচুলেট করার জন্য। আচ্ছা, খুব মজার একটা ঘটনা হয়েছে আমার সাথে, আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, বরযাত্রীর সাথে আমি ঢুকছি সেখানে, তো যখন আমি ঢুকছি বরের পাশে ছিলাম, তো সবাই বরকে না দেখে আমাকে বলছে আরে দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান হয়েছে, রোমান্টিক দিদি এপিসোডের উইনার, এরকম অবস্থা হয়েছে। আর মানে সবাই তো রাস্তায় ডেকে ডেকে জিজ্ঞাসা করছে যে তুমি দিদি নাম্বার ওয়ান হয়েছো না, কি করে গেছো ওখানে, একটু বলো না প্লিজ, আমারটা একটু এন্ট্রি করে দেবে, এরকম অবধি ঘটনা ঘটেছে। ইভেন তুমি দেবশ্রীদের সাথে খেলেছো, উনি কিরকম, ওনাকে সামনে থেকে কিরকম দেখতে, প্রত্যেকে জিজ্ঞাসা করেছে। ইভেন আমার ফ্যামিলি থেকেও, আমি লাস্ট যে রাউন্ডটা খেলেছিলাম বাজার রাউন্ডে, সেখানে আমি 5টা বাজার পরপর প্রেস করেছিলাম, তো প্রত্যেকে মনে করছে যে আমি বোধহয় ভীষণ ইন্টেলেকচুয়াল একজন পার্সন। তুমি কী কী পেয়েছিলে বলো তো? আমি ফার্স্টবার ওয়াশিং মেশিন, রাইস কুকার, নেকলেস পেয়েছিলাম, কার্পেট পেয়েছিলাম, রোটি মেকার পেয়েছিলাম, সোনার কানের দুল পেয়েছিলাম, এরকম আরও প্রচুর প্রচুর গিফট পেয়েছি। অ্যাকচুয়ালি দিদি আপনি যদি খেয়াল করেন, আমি যখন এর আগে এসেছিলাম আমার তখন বিয়ে হয়নি, এবং যে আমি যখন নিজের বিয়ের পর যখন ওখানে গেলাম, তো সবাই নতুন বউ বল দেখতে আসবে পরের কথা, দিদি নাম্বার ওয়ানকে দেখতে যাবো, আগে চলো দিদি নাম্বার ওয়ানকে সবাই দেখতে যাই। এটা মানে ভীষণ হয়েছে, মানে আমি তার জন্য থ্যাংকস টু দিদি নাম্বার ওয়ান। তাহলে খেলা শুরু করি? হ্যাঁ চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। Thank you.
তুমি পেয়ে গেলে 15 পয়েন্টস। অনন্যা, প্রথমেই আপনাকে এবং জি বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আগে আমাকে হাসপাতালে সবাই ডাক্তার দিদি নামে সম্বোধন করত, এখন তারা ডাক্তার দিদি নাম্বার ওয়ান আমার এই সঙ্গে সাফিক্স অ্যাড হয়েছে। আমি তার জন্য মানে ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড অবলাইজড টু এভার জি বাংলা এবং আপনাকে। জেতার পর মানে আমার সবথেকে বড় অভিজ্ঞতা যেটা ছিল, আমি তিন দিন ধরে আমি নর্মাল লাইফে আমি ছিলাম না। আমার মনে হতো যে আমি মানে যখনই আমি স্বপ্ন দেখছি তখনই যেন আমার তিন দিন ধরে আমার ঘুমে আপনি, স্টেজ এবং এই জি বাংলার প্ল্যাটফর্ম। আর বাড়ির লোকেরা কি বলছে? বাড়ির লোকেরা, আমার শাশুড়িমা এসেছেন মিসেস তপমণি রায়, আর আমার আজকে হাজবেন্ডকে ধরে এনেছি ডক্টর সৌরদীপ রায়। আগের বার ছিল না, আগের বার মা বাবারা ছিল। চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন। অনন্যা, তুমি পেয়ে গেলে 11 পয়েন্টস। চন্দিমা বলো, বলো এক্সপিরিয়েন্স কি? এক্সপিরিয়েন্স বলতে আমি মানে এখান থেকে যাওয়ার পর প্রথম ওই 30 দিন 40 দিন মতো আমি আর চন্দ্রিমা ছিলাম না, আমি তখন দিদি নাম্বার ওয়ান। এবার আমি গিয়ে ফার্স্টে যেটা করেছিলাম, আমি জানতাম আমাকে ফেস করতেই হবে কোয়েশ্চেন গুলো। আমি খাতায় গিয়ে আগে 20টা কি মানে 20-25টা যা পেয়েছি আগে সেগুলো লিখেছি। এবার অবিরাম ফোন আসছে, লিখেছো? হ্যাঁ। এবার বৃষ্টি হচ্ছে পুরো ফোনের, এবার ফোন আসছে, এই কি কি পেয়েছিস, কি কি পেয়েছিস। এবার আমি ওই লিস্টটা খুলে রেগুলার আমি বাবা মা সবাইকে বলতাম এই এই পেয়েছি, দিয়ে সবাই জিজ্ঞেস করছে যে ওগুলো বাড়ি এসছে? হ্যাঁ সব এসছে। এবার সেটা কেউ বিশ্বাস করছে না। এবার তারপরে তো মোটামুটি এক মাস ধরে প্রচুর লোক এসছে বাড়িতে, দেখেছে চোখে, তারপরে বিশ্বাস করেছে সত্যি মানে এটা স্বপ্ন নয়। অনেকের ধারণা যে মানে হয়তো দেখায় কিন্তু পায় না কেউ, কিন্তু দিদি নাম্বার ওয়ানে এরকম হয়নি না, যে জিতেছে সে পায়নি সেটাই। আর আরেকটা মজার ঘটনা আমি বলবো, ওটা আমার বাবার সাথে হয়েছে। বাবা বাজারে গেছিল, এবার আমার একজন মানে নেবারের সাথে বাবা দেখা হয়েছে। এবার সে এবার বাবাকে বলছে যে আচ্ছা বর্ষা কি কোনো ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছিল দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য? ইনফ্যাক্ট ওরা কি কোনো ট্রেনিং স্কুল করছে? মানে এটা এত অবিশ্বাস্য কোয়েশ্চেন ছিল। তারপরেতে মানে আমি কাউকে বলে বলে বোঝাতে পারছি না যে দিদি নাম্বার ওয়ানে আসতে গেলে আলাদা কোনো স্পেশাল ট্রেনিং লাগে না। নর্মালি যেরকম অডিশন দিয়ে বাকি সবাই এসছে আমরাও সেভাবেই এসছি, আর যারা এখনো আসতে পারেনি তারাও সেভাবেই আসতে পারবে। প্রথমটা বেশি এনজয় করেছো না এইটা? প্রথমটাতে টেনশন ছিল, এনজয় এইটাতে বেশি করছি। মানে এখন কোয়ার্টার ফাইনালে রয়েছি তো, তো একবার জেতা হয়ে গেছে, এরপর যেগুলো পাবো সেগুলো আবার এক্সট্রা ভালোবাসা। ঠিক আছে, চলে এসো তাহলে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ দিদি, পাড়ার লোকেরা কি বলছে? আমাদের নবদ্বীপ শহর তো একটা আপনি জানেন খুব ছোট টাউন, এবার সেখানে আত্মীয়তাটা ভীষণ হয়, আর আমি ওই নবদ্বীপেরই মেয়ে আবার নবদ্বীপেরই বউ। যখন আমি জিতেছি মানে সেই এক্সাইটমেন্ট আমার এখনো কিন্তু কমেনি। মানে গত পরশু দিনও আমার বাড়িতে একজন এসছে যে আমার গিফট দেখতে এসছে। আর দিদি এই সময় আমাকে একটা কোশ্চেন বারবার করে মানে ফেস করতে হয়েছে। সবাই আমাকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা দেবশ্রী রায় কি একসাথে তোমাদের সাথে এক প্ল্যাটফর্মে ছিল, নাকি সে কি আলাদা করে অভিনয় করে চলে গেছে তারপরে তোমরা আলাদা করে অভিনয় করেছো? তা আমি বলছি না না, বলছে না না ক্যামেরার কারচুপি অনেক কিছু হয় আমরা জানি। আর আমার হাজবেন্ড তো আজ পর্যন্ত আমাকে কোনো গিফট ইউজ করতে দেয়নি। কেন? সে একটা ঘরে সুন্দর করে সমস্ত গিফট সাজিয়ে রেখেছে এবং প্রতি সানডেতে সে সেগুলো ডাস্টিং করে এখনো।
হাজবেন্ড এসেছে আজকে? হ্যাঁ এসেছে। কোথায়? আর দিদি নাম্বার ওয়ান আমাকে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তা আমি চাই যে দিদি নাম্বার ওয়ানের একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। আমরা যত দিদি নাম্বার ওয়ান আছি, যারা কোয়ার্টার ফাইনাল খেলতে আসেনি, সেসব দিদি নাম্বার ওয়ানকেও আমি একটা আবেদন করতে চাই যে এই যে জি বাংলা আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে আমরা যেন কিছু করি। আরেকবার বলো তুমি যে মানে যে ভালো কাজটা করো। আমি তো একটা এনজিওতে কাজ করি জানেন, এনজিওটা আমার শ্বশুরমশাইয়ের হাতেই তৈরি করা। আবারও যে পডিয়ামটা পেয়েছো আজকে, তুমি অ্যাপিল করো যারা যারা দেখছে এই এপিসোড, কেউ যদি এগিয়ে এসে তোমার মানে তোমার সংস্থাকে হেল্প। হ্যাঁ, আমি চাই যে প্রত্যেকে এগিয়ে আসুক, ওই বাচ্চাগুলোর জন্য যাদের জন্য আমরা কাজ করি, প্রত্যেকটা মানুষের জন্য। আর দিদি, আমি আগেরবার বলেছিলাম ওই আমার আরেকটি মেয়ে আছে ফিরদৌসি, ওর বাবার সাডেন ডেথ হয়ে যাওয়ায় ও আসতে পারেনি আগেরবার, তো এইবার তো ওকে আমি নিয়ে এসেছি। ফিরদৌসি খাতুন, কেমন লাগছে তোমার দিদি খেলছে আজকে? তাহলে চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। পয়েন্টের জন্য ঠিক আছে দিদি, ঠিক আছে চলো 14 পয়েন্ট। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর, এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে পেয়েছে 9 পয়েন্টস, চন্দ্রিমা। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে পেয়েছে 11 পয়েন্টস, সে হচ্ছে ডক্টর অনন্যা রায়। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে পেয়েছে 14 পয়েন্টস, সাথী। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে পেয়েছে 15 পয়েন্ট, শিল্পিকা। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে ওয়াটার ফিল্টার, মোবাইল আইপড সেট, ইন্ডাকশন ওভেন, রোটি মেকার, রাইস কুকার। শিল্পিকা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ওয়াটার ফিল্টার আর মোবাইল আইপড সেট। সাথী, বলো কি নেবে? ইন্ডাকশন নেবো দিদি। অনন্যা, রাইস কুকার। আর চন্দ্রিমার জন্য আছে রোটি মেকার। শিল্পিকার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। তুমি কি পেয়েছিলে সারপ্রাইজ উইন্ডো আগে? না দিদি। এই এক আর দুই উইন্ডোর মধ্যে যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ, তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, ভুল গেস করলে তুমি জানো কি হবে। এক এক আমি এগোচ্ছি। দেখো এবার কি হয়, পাও কিনা। শিল্পিকা পেয়ে গেছে ফ্রিজ। ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। আনন্দ ঝোঁকে
আমাদের স্পেশাল গেস্ট স্বাগতা লক্ষ্মী। কেমন আছো বলো? ভালো আছি। অনেকদিন পরে আবার তোমাদের কাছে এসেছি। এক্স্যাক্টলি। আজকে দেখো সবাই কিন্তু দিদি নাম্বার ওয়ান। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ দিদি। স্বাগতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে হিরে এবং সোনার গিফট। শিল্পিকা, হ্যাঁ দিদি বলো। আচ্ছা তুমি যে দিদি নাম্বার ওয়ান হলে বিয়ের পর হাজবেন্ড কি একটু বেশি কনসার্ন? হ্যাঁ সে তো নিশ্চয়ই, এটার জন্য এফেক্ট তো পড়ছেই, ডেফিনেটলি পড়ছে। তার কারণ হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির সবাই মানে আমাকে প্রচণ্ড প্যাম্পার করে অল টাইম। মানে আমার বিয়ের সিক্স মান্থস কমপ্লিট হলো, এখন অবধি আমাকে কিচেনে ঢুকতে হয়নি। তো হাজবেন্ড তো ন্যাচারালি যতটা না আগে ছিল তো ন্যাচারালি তার এটার জন্য আরও বেশি এফেক্টটা পড়েছে। তাহলে দিদি নাম্বার ওয়ানের জন্যে স্বাগতার কি গানের প্রশ্ন? খুব যে প্রিয় সেটা তোমার খুবই প্রিয়, সেই প্রিয়কে তুমি নিশ্চয়ই একটা বিশেষ নামে ডাকো। বিশেষ নামে ডাকার একটা গান তোমার কাছ থেকে শুনবো আর সেটার উদাহরণ হিসেবে আমি একটা গান শোনাবো। ঠিক আছে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট শিল্পিকার জন্য। অনন্যা দিদি বলুন, তুমি নাকি দিদি নাম্বার ওয়ান হওয়ার পর হাজবেন্ড সব কিছুতেই হ্যাঁ করে, কোনো জিনিসই না করে না? হ্যাঁ সেটা তো অবশ্যই, এবং মানে ওর আগে থেকেও এমনিতেও সব কিছুতে হ্যাঁ ছিল, কিন্তু এখন হ্যাঁটা আরও সব কিছুতে বেড়ে গেছে। তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল এগেন টু ইউ অ্যান্ড জি বাংলা। আচ্ছা এখনো কি দূরে দূরে থাকছো নাকি? হ্যাঁ ম্যাডাম, যতক্ষণ না পোস্টিং হচ্ছে ততক্ষণ কিছুতেই হচ্ছে না। এখন চেষ্টা করছি, আমি চেষ্টা তো করছি এখন। ওরা শুধু শনিবার আর রবিবার মিট করে। আচ্ছা মানে ইচ এন্ড এভরি ডে, মানে যখনই আমরা মিট করি আমরা মানে ইট ফিলস মানে আমাদের কাছে আলাদা করে কোনো ভ্যালেন্টাইন্স ডে নয়, এভরি ডে ইজ আওয়ার ভ্যালেন্টাইন্স ডে। অ্যাবসলিউটলি। খুব সুন্দর, বাহ। মানে উইকেন্ডে দেখা হয় মানে সামথিং স্পেশাল অলওয়েজ, তাই তো? এবার দেখা যাক তোমার জন্য কি গানের প্রশ্ন আছে। তো একটা গান শোনাও না, যে গানের মধ্যে একটা জোড়া শব্দ আছে, ধরো এই ঝিরঝির টুপটাপ। আমি একটা হিন্ট দিয়ে দিই, ততক্ষণে ভেবে নিই কি জোড়া শব্দ দিয়ে গান শোনা যায়। না ঠিক আছে। চুপি চুপি চুপ থেকে মুক্ত ঝরানো সে লুকোনো স্মৃতির পাতা, এই মালা গাথা লুকিয়ে মালা গাথা, এই থেকে তোমাকে কি দেব চুপি চুপি চুপ থেকে মুক্ত ঝরানো সেই লুকোনো স্মৃতির পাতা, এই মালা গাথা লুকিয়ে মালা গাথা, নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে প্যার বরসায়ে হমকো তরসায়ে, এসা কোই সাথী कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए, ऐसा कोई साथी
only than that. Absolutely 10 marks. Dida. Chole ishe bhalo. Nile nile ambar par chand jab Zee Bangla Gulshan ko golden taraf ke diamond earring Arunar jonne. Chandiba. Bolo. Acha kono স্পেশাল প্রপোজাল পেয়েছো কি না প্রপোজাল পাইনি আমি ওই আগের বারে এসেছিলাম যখন তোমাকে বলে গেছিলাম না কিভাবে আমার আর আমার বয়ফ্রেন্ডের আলাপ হয়েছে ছোট মামাও দেখে ফেলেছিল যে গল্পটা তোমায় বলেছিলাম হ্যাঁ সেটা তো মনে আছে ওটা শোনার পর আর কেউ প্রপোজই করেনি আর কেউ করেনি এ বাবা কি প্রশ্ন তোমাকে তো একটা ভালোবাসার কথা টুক করে একটু শুনে নিলাম বলল ভালোবাসার মানুষকে কাছে রাখার জন্য কত রকম ভাবে তো বলা যায় আমি এক রকম ভাবে বলছি আচ্ছা তুমি ঠিক সেইভাবে বলবে না তুমি একটুখানি ঘুরিয়ে বলো যেতে দাও আমায় দেখো জি বাংলা এবং সেন্টো গোল্ড এর তরফ থেকে ডায়মন্ড রিং চন্ডিমার সাথী আমার মেয়ে দিদির তো খুব বড় ভক্ত তাও খুব ভালো আঁকে আজকে ও একটা পেন্ট করে নিয়ে এসেছে আপনার জন্য একটা স্কেচ করে নিয়ে এসেছে কোথায় এত সুন্দর একটা শিল্পকর্ম তোমাকে দেখে তার জন্য একটা লাইন গান ওর জন্য শুধু পটে লেখা ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারে রোজাত্রি গ্রহ তারা রুবে তুমি কি তাদের মতো সত্য নাও হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলই ছবি আমার একটা মুদ্রা দোষ আছে যে জন্য আমার চারপাশে যারা আছে তারা খুব এনজয় করে কিন্তু আমাকে আবার খুব মানে সেটা নিয়ে খুব মজাও করে আমার সাথে সেটা হচ্ছে আমি খুব যখন খুব টেনশনে থাকি কি খুব তাড়াতাড়ি কিছু বলি আমি একটু উল্টো বলে ফেলি কিছুদিন আগে আমরা কাশ্মীর যাচ্ছি প্যাকিং করছি আগের দিন রাত্রে
তো আমার হাজবেন্ড এসছে, ও অনেক রাত অফিস থেকে এসছে, এসে আমাকে জিজ্ঞেস করছে যে প্যাকিং সব হয়ে গেছে। আমি সব হয়ে গেছে, শুধু তোমার বাড়িতে পড়ার দুটো নাইটি আর আমার দুটো বারমুডা নেব। আমি কিন্তু তখন বুঝতে পারি না যে আমি এই কথাগুলো বলে ফেলেছি, মানে দিয়ে আমাকে তো মেয়ে আর বাবা মিলে দুজনে প্রচণ্ড মজা করে। এরকম অনেক ঘটনা আছে। আমি একবার নৌকা করে যাচ্ছি, তা নৌকাটা খারাপ হয়ে গেছিলো, তা নৌকায় প্রচুর লোকজন, তা রেস্কিউ টিম আসবে আর কি, মানে ওরা আর একটা নৌকা পাঠাবে, নৌকাটার জেনারেটরটা খারাপ হয়ে গেছে, তা সবাই ডাকছে নৌকা নৌকা করে, আমি নৌকা থেকে ডাকছি এই রিক্সো এই রিক্সো। নৌকার মধ্যে সবাই টেন্স, আর আমার ওই কথা শুনে আমি রিক্সোকে ডাকছি, প্রথমে সবাই সিরিয়াস ছিল, সবাই হাসছে, বলছি রিক্সোকে ডাকছো, জল দিয়ে রিক্সো আসবে নাকি। গানে ভুলটুল বলে না, গানে ঠিক ঠিক রিস্কের সঙ্গে একটা প্রশ্ন করছি তোমাকে, আমি জানি না মানে নৌকার বাজারে রিক্সো ওরকম কিছু হবে কিনা আমি জানি না। প্রপোজ করবে কাউকে একটা গান? জি বাংলা এবং সেন্টু গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সাথীর জন্য থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডে পর এবার স্কোর শিল্পিকা 25 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার, মোবাইল অ্যাপ আর সেট, ফ্রিজ, পেন্ডেন্ট। অরণ্যা 21 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার, কানের দুল, চন্দিমা 19 পয়েন্টস, সঙ্গে রোটি বেকার, আংটি, সাথে 24 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, আংটি। হিন্দ সিন্ধ পীড়া তেরি নৌবত বাজে, হিন্দ সিন্ধ পীড়া তেরি নৌবত বাজে, ও লাল বাজে তেরি বার লগা ঝুলে লাল, ও লাল বাজে, ও লাল বাজে তেরি বার লগা ঝুলে লাল, সিন্ধরি আমার কস্টিউম ডিজাইন করেছে দেবশ্রী রায় ফাউন্ডেশন, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড বাম্পাল্লু। এই রাউন্ড যদিও তোমরা সবাই জানো, তাও আরেকবার বলে দিই, এই রাউন্ডে আমি করব ছটা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড, আমি যখন বলবো এবার বলো তোমরা বাজার টিপে উত্তর দেবে, কেউ যদি এবার বলো আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে, আর যদি সঠিক উত্তর দাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। 5.1 অডিও স্পিকার, ট্যাব,
মাইক্রোওভেন, ভ্যাকিউম ক্লিনার, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল। শুরু করছি আমার ফার্স্ট কোয়েশ্চেন। এই রাউন্ডের পরে কিন্তু তোমাদের চারজনের মধ্যে একজন চলে যাবে সেমিফাইনালে, তাই খুব ঠান্ডা মাথায় কোনো টেনশন না নিয়ে এই রাউন্ডটা খেলবে। দেখো দুটো ওয়ার্ড আছে, শু এবং ভ্রম। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা শুয়ের সঙ্গেও যায়, ভ্রমের সঙ্গেও যায়। আমি তো এবার বলো বলিনি, শিল্পিকা বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে। এবার বলো অনন্যা। বাজার প্রেস করেছো? ভ্রম আছে লাস্টে, ভ্রম আর শু। এটা কোয়ার্টার ফাইনাল, এত টাইম দেওয়া যাবে না। অন্য কেউ পারবে? হ্যাঁ বলো। সুমতি মতি ভ্রম। কমন ওয়ার্ডে কি? মতি মতি। দেখে নি, ঠিকঠাক বাজার টিপলে উত্তরটা ঠিক হতো। সরি অনন্যা, -10। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নিজের জামাইবাবু পুজো করছে, জামাইবাবু ছেলে পুষ্পাঞ্জলি দিল, ছেলের নিজের মামা বলল পকেটে একটু ফুল নিয়ে যা, প্রতিযোগিতায় সফল হবি। যে পকেটে ফুল নিতে বলল সে তোমার কে? এবার বলো চন্দ্রিমা। আমার ভাই। বুঝিয়ে দাও। আমার নিজের জামাইবাবু মানে হচ্ছে আমার দিদির হাজবেন্ড, এবার দিদির হাজবেন্ডের ছেলে মানে হচ্ছে আমার দিদির ছেলে মানে হচ্ছে আমার বোনপো, এবার বোনপোর একমাত্র যে মামা সে মানে আমার দিদি আর আমার দুজনেরই ভাই কিংবা দাদা, তাহলে সে হচ্ছে আমার ভাই অথবা দাদা। দেখে নি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। থার্ড কোয়েশ্চেন, বক্স এলো, খুলে গেল, দুধ বেরোলো, ডিম বেরোলো, রসগোল্লা বেরোলো, কলা বেরোলো, পাউরুটি বেরোলো। এবার বলো অনন্যা। ডিম, ডিম ঢোকেনি। ডিম ঢোকেনি, দেখেনি। ঢুকছে দুধ, রসগোল্লা, কলা, পাউরুটি। ডিম ঢোকেনি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? ভ্যাকিউম ক্লিনার নেবো। ফোর্থ কোয়েশ্চেন, দেখো ওপরে একটা ওয়ার্ড আছে উপ, আর নিচে তিনটে গয়নার ছবি আছে। তোমাদের যেটা করতে হবে, একটা ছবি উপর সঙ্গে মেলালে একটা অর্থপূর্ণ শব্দ বেরোয়। তোমাদের একটা ছবির কথা বলতে হবে যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোয়। এবার বলো অনন্যা। উপহার, হার, হার আছে, হার, হার, উপহার, উপহার। দেখে নি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মাইক্রোওভেন। ফিফথ কোয়েশ্চেন, দেখো উপরে একটু ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে, তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের ওয়ার্ডটা কি। প্রতিযোগীরা এলে লড়াইয়ের ধরন পেলে। এবার বলো চন্দ্রিমা। হাড্ডা হাড্ডি। দেখে নি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ট্যাব নেবো। লাস্ট কোয়েশ্চেন, লড়াই চলছে চন্দ্রিমা এবং অনন্যার মধ্যে, দেখা যাক লাস্ট কোয়েশ্চেনে কি হয়। স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। দেখে নিয়েছো সবাই? এবার বলো শিল্পিকা। পিন। কি পিন বলো? উইন। পিন যেটা হয় মানে ওই এরকম শেপের যে পিনগুলো। কাছাকাছি আছো, নামটা ভাবো। জয়েন্ট পিন। অ্যাটাচ করা যেটা, এরকম শেপের যেটা হচ্ছে। এরকম শেপের ঠিকই ভেবেছো বলছি তো, নামটা বলো। এটা না বাচ্চারা খুব খেতে ভালোবাসে জানো তো, কিরম রং বেরঙের হয়, আবার নামও হয় জানো তো,
একজন বিখ্যাত বাংলা ব্যান্ড, এতগুলো ক্লু দিচ্ছি, চন্দ্রিমা বলে দাও। জেমস কি? ব্যাড লাক, কি করবে। -10 কি মনে হচ্ছে বলো তোমাদের, কে হয়েছে আজকে দিদি নাম্বার ওয়ান? বুঝতে পারছি না, বুঝতে পারছি না, ক্যালকুলেশন ভুলে গেছি। কেউ ক্যালকুলেট করনি? ভুলে গেছি না, টেনশনের চোটে সব গুলিয়ে ফেলেছে, ভুলে গেছে। আজকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চন্দ্রিমা এবং অনন্যা, কিন্তু সবাই খুব ভালো খেলেছে। ইনফ্যাক্ট তোমরা সবাই ভালো খেলেছো, কেউ মন খারাপ করো না, দুর্দান্ত খেলেছো তোমরা। আজকে যে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে চলে যাচ্ছে, সে হলো অনন্যা না চন্দ্রিমা? আজকে সেমিফাইনালে যাচ্ছে চন্দ্রিমা। অনন্যা দুর্দান্ত খেলেছে, কিন্তু ওই একটা মাইনাস হয়েছে বলে অনন্যা পেছিয়ে গেছে। চন্দ্রিমা পেয়ে গেল রোটি মেকার, আংটি, ওয়াশিং মেশিন, ট্যাব। তোমার খেলা এখানে শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মহালুট। চন্দ্রিমা, তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো এখানে পাঁচখানা গিফটস আছে, বিন ব্যাগ, গ্যাস ওভেন, ডিনার সেট, টিভি এবং ড্রেসিং টেবিল। আর প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে আর দুটো করে চান্স। তুমি একটা মিস করলে একটা চান্স নিতে পারো। এইভাবে তুমি যদি চারখানা খেলা সাকসেসফুলি খেলে গিফটগুলো ওপারে নিয়ে যেতে পারো, পাঁচ নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। আর যদি কোনো কারণে চারখানা গিফট ওপারে না করতে পারো, তাহলে কিছুই পাচ্ছ না, খেলার নিয়মে একটা ফেরত দিতে হবে গিফট। পুরো খেলাটা খেলতে হবে তোমার 3 মিনিটের মধ্যে। আর এখানে দেখো ড্রেসিং টেবিল এবং গ্যাস ওভেন আছে, এই দুটো ভারী গিফট, তুমি একা নিয়ে যেতে পারবে না, তার জন্য তোমার ফ্যামিলির কারোর হেল্প নিতে পারো। তুমি কাকে ডাকতে চাও? আমি আমার ছোট মাসিকে ডাকবো। তুমি চলে এসো, তোমার ছোট মাসিকে দেখে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। চন্দ্রিমা, তুমি মহালুট রাউন্ড থেকে কিছু পেলে না, কিন্তু খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে তোমার। কি দেবে? রুটি মেকার। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। অরুণা, তোমার জন্য পালসে এবং ট্রফি। শিল্পিকা, তোমার জন্য পালসে এবং ট্রফি। সাথী, তোমার জন্য পালসে এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার ওয়ান চন্দ্রিমা পেয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের থেকে আবার আরেকটা ব্যাচ। জি বাংলা এবং সেন গোগলের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি
Thank you. 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার. Thank you so much. সবাই খুশি? একদম. আপনার জন্য আর সমস্ত ইউনিটের সমস্ত দাদা ভাইদের জন্য বোনদের জন্য একটু নবদ্বীপের ক্ষীর দই এনেছি আর আমাদের ওই দারুন আমাদের এনজিওর ফার্মের কিছু আম আচ্ছা এনেছি ভেরি গুড থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট দেখাবে একটা নতুন কোয়ার্টার ফাইনালে হবে জমজমাট লড়াই আরেকজন দিদি চলে যাবে সেমিফাইনালে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের দিন নমস্কার